মায়ের মূর্তি তৈরির যে কাজকর্ম, অর্থাৎ মায়ের মূর্তি তৈরির যে শেষ তুলির টান, সেই শেষ তুলির টান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। মায়ের যে নথ থেকে সমস্ত কিছু, যে গলার মালা থেকে চুল, সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র মায়ের মুকুটটুকু পরানো বাকি রয়েছে। এবং এক কথায় বলতে গেলে মায়ের যে সাজগোজ থেকে সমস্ত কিছু একদমই কমপ্লিট হয়ে গেছে এবং শুধুমাত্র এখন অপেক্ষায় আছেন মা কবে নাগাদ পুজো উদ্যোক্তারা আসবেন, মাকে নিয়ে যাবেন। সে অপেক্ষায় কিন্তু মা এখানে অধীর আগ্রহে আছেন, সে ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কথা বলে নেব নারায়ণ রুদ্রপালের সঙ্গে। রাইজিস্ট নিউজের পর্দায় আপনাকে স্বাগত। কত বছর ধরে আপনি এই মূর্তি তৈরির সঙ্গে যুক্ত রয়েছেন? 36 বছর। 36 বছর ভিতরে আমার মধ্যে 1 বছর গ্যাপ গেছিল করোনার সময়, কাজ করছেন। এই বছর কতগুলি অর্ডার পেয়েছি? পেয়েছি গত বছর থেকে, এবার 2টা আমার কম আছে। গত বছর আসলে 26টা, আর এবার এসে আপনার 24টা। এই যে কমটা, বিশেষ করে গত 2 বছর তো করোনা মহামারী ছিল, তারপরে এই বছর 2টো কম, তো এ নিয়ে কী বলবেন? এই আর কি বলবো, আমরা তো লস গেছে, কারণ করোনা লাগে অনেকে মূর্তি পূজা করছে না, তাহলে তো আমরা এটার পূজা করাইতাম পারছি না। তবে যেটুকু নিচে মোটামুটি আমরা চলে যাবি, এটার দ্বারা সংসার চলে গেছে। তো মূর্তি তৈরিতে তো অনেকটাই জিনিসপত্রেরও দাম বেড়ে গেছে, তো সেই নিয়ে আপনি বিশেষ করে কী বলবেন? মূর্তি যে অর্ডার নিচ্ছেন, লাভটা কেমন হচ্ছে? লাভ কেমনে? লাভ তো মনে করেন যে বন, এরপরে সুতলি, সাজানি গোছানি, এটার রেট বেড়ে গেছে। তো আমরা ওই মূর্তির দিকে গিয়ে, যেমন মনে করেন গত বছর মূর্তি বেটি আমরা 20,000, এই মূর্তি আবার 22,000 টাকা করুন লাগবে। তো পার্টি তো মানতেছে না, পার্টি কর না দরকার হলে আমি 500টাই বেশি দেবো। 500টা বেশি দিয়ে আমার এটা চলে না, কেড়ে চলে না। অনেক আমার এখানে দেখা যায় 2,000টি আমার লস দিতেছে, তাইলে আমি লস দিতে মূর্তি বেচতাম না। আর আরেকটা যে বিষয়, আপনারা তো দীর্ঘদিন ধরে এই মূর্তি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, মায়ের মূর্তি তৈরি করছেন, তার পাশাপাশি 36 বছর ধরে আপনি এই কাজ করে আসছেন, যে আপনার যে প্রজন্মরা রয়েছেন তারা কি এই ব্যবসার সঙ্গে, অর্থাৎ এই মূর্তি তৈরির কারখানার সঙ্গে যুক্ত থাকবে? যুক্ত সবাই, যে যে আমার এখান থেকে আরও 2 জন লোক বাইরে এসে আমার যা কাজ শেখা, তারাও এমন পজিশনে কারখানা খুলছে, আমার কর্মচারী। ওখান আবার নতুন করে আইনে আবার ঢুকাইছি। অনেক হেরাবো মনে হয় সামনে বসে বাইরে দেব, কে মোটামুটি কাম শিক্ষা লাগছে ওই যে মনে কি কাম শিক্ষা গিয়ে আবার নিজে তৈরি করে, কারণ সবাই তো চায় নিজের সংসারটা উজ্জ্বল করার লাগে। তো অখন মেয়ে লোক তো আর পারে না, ওই পুরুষ লোককে ওটো জায়গায়। ধন্যবাদ। একদমই, আমরা কিন্তু নারায়ণ রুদ্রপালের সাথে কথা বলেছি, ওনার যে কারখানা রয়েছে মূর্তি তৈরির কারখানা, এখানে আমরা দাঁড়িয়ে আছি। মায়ের প্রতিমা তৈরির যে প্রায় 26টির মতো অর্ডার তিনি পেয়ে গেছেন, তবে সবচাইতে যে একটা বিষয় তিনি কিন্তু বলেছেন, যে এখান থেকে অনেক মৃৎশিল্পীরা, অর্থাৎ তাদের ওনার হাত ধরে কিন্তু হাতে খড়ি পড়ছে এবং এরপর তারা কিন্তু বেরিয়ে নিজেরা মূর্তির তৈরি কারখানা গড়ে তুলছেন এবং
এবং নিজে স্বাবলম্বী হতে পারছেন, এটা কিন্তু একটা ভালো দিক। তো এই মুহূর্তে যে মূর্তি রয়েছে, মায়ের যে দুর্গা প্রতিমা রয়েছে, সেই প্রতিমাকে একবার বলবো আমি নারায়ণকে ঘুরিয়ে দেখার জন্য। মৃন্ময়ী মায়ের কিন্তু চিন্ময়ী রূপ এক প্রকার ফুটে উঠেছে। শুধুমাত্র এই মুহূর্তে মায়ের যে গয়নাগাটি রয়েছে, সেই গয়নাগাটিগুলো পরানো হবে, তার পাশাপাশি মুটুক সহ আর কিছু কাজ বাকি রয়েছে, প্রায় শেষ তুলির টান কিন্তু আমরা বলতে পারি, চূড়ান্ত প্রস্তুতি। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু ব্যস্ততার সাথে এই কাজকর্মগুলো করে যাচ্ছেন। কত বছর ধরে আপনি এই কাজের সঙ্গে যুক্ত আছেন? 27 বছর হয়েছে। আচ্ছা, তো কেমন লাগে এই কাজগুলো করতে? ভালো লাগে। তো সংসার সামলে এই কাজগুলো করছেন, ইনি কি বলবেন? কে বলবো, কোনো মতে সংসার চালায় রাখি কি। একদমই, এই নারায়ণ রুদ্রপালের যে কারখানা রয়েছে, এই কারখানার মধ্যেই কিন্তু তারা কাজ করছেন, মহিলারা কাজ করছেন। আপনি দেখতে পাচ্ছেন তাদের যে এখানে যে সাজগুজ রয়েছে মূর্তির, মা দেবী দুর্গা সপরিবারে কিন্তু প্রত্যেকটা পুজো মণ্ডপে পাড়ি দেবেন, এবং এই মুহূর্তে শেষ তুলির টান। সমস্ত যে কর্মীরা রয়েছে তারা কিন্তু নিপুণতার সাথে এই কাজকর্মগুলো শেষ করছেন, এক প্রকার চূড়ান্ত ব্যস্ততা। নারায়ণ রুদ্রপালের যে মূর্তির কারখানা রয়েছে, মৃন্ময়ী মায়ের যে চিন্ময়ী রূপ, সে রূপ কিন্তু ফুটে উঠেছে। আর দুদিনের মধ্যে প্রত্যেকটা মূর্তি এখান থেকে পাড়ি দেবেন, মা চলে যাবেন পুজো মণ্ডপে, পূজিতা হবেন। চার দিন ব্যাপী অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মা দেবী দুর্গা পূজিত হবেন।